আল্লাহর নবীর দরবারে সবচাইতে বড় মাস্তান, এই কোরআনের কারণেই সবচাইতে নরম হয়ে যায়। আমাদের বাংলাদেশে যত মাস্তান আছে, ক্যাসিনো ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, তুই দেখা নিব কি হয়েছে, সেরকম হুমকি যারা মারে তাদের বিরুদ্ধে সাইজ করতে চান, সবচাইতে সুন্দর আমল হলো তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার মাস্তানি পানি করে দিবে এই কোরআন। আজকে সেই কোরআন আমরা চিনলাম না বুঝলাম না। ওমর ফারুক এই কোরআনের বদৌলতে একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। যে কোরআন মাস্তান থেকে হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, সেই কোরআনটা দেখতে কেমন? দেখতে দেখতে কালো। আসলে আমরা কোরআন দেখিনি, আমরা খালি কোরআন শুনেছি। এই শুনাই আমরা পাগল। মিজানুর রহমান আজারি কোরআন নিয়ে আসলো মাঠে, যত বড়ই মাঠ বাংলাদেশ হোক না কেন, কোন মাঠে লোক ধরে না। কি জন্য যাও? সুন্দর সুন্দর কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের কথা কয়, ভালো লাগে। শুধু কোরআন শুনতে, কোরআনের আলোচনা শুনতে লক্ষ লক্ষ মানুষের যদি ভিড় হয়, এই কোরআনটা দেখতে কেমন? দরকার আছে না নাই? দরকার আছে। দেখতে দি কোনোদিন? আমাদের বাংলাদেশে দেখা পায়, যেদিন ওয়াজ হবে সে রাত্রে সকালবেলা ফজরের নামাজের মুসল্লি ঘুমায় যাবে। মুসল্লি ঘুমাবে, গতকাল যা হয়েছিল ফজরে আজকে তার হবে না। হিচ্ছ গিয়ে ঘুম দিবে, আর সালাত খাইরান নাম লেখের উপর দিয়ে ফেলে যাবে। আপনার নবীর উপরে ধরে গেল কার উপর? কারণ যেই নবী ছাড়া আমাদের জান্নাতের দরজা পর্যন্ত যাওয়া সম্ভব না। মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশের অধিকার দিয়ে দিবেন, এবং নবীর সুপারিশে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। নিদানে আখেরাতে তরাইতে বলছে রাতে, কান্দারি হইয়া নবী পার করিবেন সেই তরণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রশংসা নবীর দরুদের পরে আসুন, অনেক রাত হয়ে গেছে, আলোচনা শুরু হোক। পবিত্র কোরআন শরীফে 114টা সূরা আছে, ধরে বলেন কয়টা? যাদের মাথায় পাগড়ি পরানো হলো ওনারা সকলে 114 সূরা মুখস্থ করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। ধরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব, রাজ্য, রাজত্ব। আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ সামান্য ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে বলে কি হুজুরি, ঠিক কিনা বলে? আসলে আমরা কখনোই বলতে পারবো না যে অমুক দল ক্ষমতায় আছে। কেউ যদি বলে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এ কথা বললে তার ঈমান গেছে, কারণ কোন দল ক্ষমতায় না, ক্ষমতায় আছে আল্লাহ। গরিবের কথা ঠিক কিনা? এটা কি আপনার বিশ্বাস করেন? যখন বলবেন অমুক দল ক্ষমতায় আছে, ওরা ক্ষমতায় আছে, তখন ভয় ভাগ হয়ে যাবে। কিছু সরকারের ভয়, কিছু আল্লাহর ভয়, কিছু র্যাবের ভয়, কিছু রবের ভয়। ধরে খান কথা ঠিক কিনা? আসলে ভয়ের ব্যাপারে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে। আমি এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সূরা মুল, ধরে খান নাম কি? সূরা মুল। আল্লাহ সূরা মুলকের প্রথমেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খুব খেয়াল করবেন, আমাদের আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, সুবহানাল্লাহ। যে আল্লাহর হাতে কি সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা সব কার হাতে? বিয়াদিহিল মুলক, রাজত্ব বলেন, রাজ্য বলেন, সব কিছু কার হাতে? এরপরে আল্লাহ বললেন অহুয়া আলা কুল্লি শাইইন অদীন,
আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, সাইয়্যিদ মানে বিষয়, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এখানে বলা দরকার ছিল আমাদের জ্ঞান অনুযায়ী, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন সৃষ্টি তারপরে মৃত্যু। কিন্তু আমাদের সাধারণ জ্ঞানকে আল্লাহ পরাস্ত করে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে হায়াত। আমরা আগে মরি না জীবিত? কথা বলেন না, আমরা জন্মের পরই তো মরবো, তারপরে আল্লাহ কেন আগে মৃত্যুর কথা বললেন? আগে মৃত্যুর কথা বলার কারণ হলো আমাদের হায়াতটা এত ছোট, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আমরা হায়াতে মৃত্যুকে যেন ভুলে না যাই। ও একটা গান শুনেন নেন, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাগের মেলা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাংলাদেশে তিনটা রহমান ধরে কোন কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আর একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লু। এই তিনজনই কিন্তু প্রেসিডেন্ট ছিল, ঠিক কিনা বলে? আমরা যে অনেক সময় বলি না, ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চাও রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি ইচ্ছা করলে তোমাকে মৃত্যুদণ্ড বাতিল করে দিবে। এই কথা আমরা বলি কি বলি না? আপনার বলেন তো, এই কথা বলা তাওহীদ না সেরে? যখন তাওহীদ না সেরে, আর কোন ফাঁসির আসামি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখে, আপনারা বলেন এটা কি ঠিক? কারণ রাষ্ট্রপতি নিজে মরে গেছে রে, এই তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারছে, জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারছে, ধরে কোন কি? আর জিল্লুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মরছে। এখন আপনারা বলেন তো, মারছে আর মরছে, এখন তফাৎ কি? তফাৎ আছে না? না, এখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ কি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি। মারতে পারে আল্লাহ, বাঁচাইতেও পারে আল্লাহ, জোরে কর কথা ঠিক কি না? কিন্তু আমরা অনেক সময় বলি না, রে মারছে, রে মারছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ বললেন, লিয়া বলু আকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের অর্থ হলো অতীব সুন্দর, আমল মানে কর্ম, সুন্দর আমলের পরীক্ষা হবে। এই যে আমরা হায়াত পেয়েছি, যে কোনো সময় মরব নাকি কম? আজকে আমরা অনেক সময় বলি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, একথা বলি কি বলি না? চাষ করে বসে বললাম, ভাই রে কয়েকজনের ফাঁসি আছে, অমুকেরও হবে, তখন আপনার ইমান কি বলে? অমুকের ফাঁসি হয়েছে, অমুকের হবে, কিন্তু আমার আমার খবর কি? এ কথা কন থাকেন, আমার খবর কি? ফাঁসির আসামি আর মৃত্যুর আসামি, আপনার বলেন তো এই দুই আসামির মধ্যে বড় আসামি কে? কারণ ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নেই। জোরে কর, ফাঁসির আসামির কি আছে? জোরে কর, তারিখ আছে না নেই? আর মরার আসামির কোনো তারিখ নেই। এখানে যারা এসেছি বাড়ি পর্যন্ত যাব, এই গ্যারান্টি কার আছে? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে, মনে করবে ওই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ, বিশ্বাস করবে এরপরে আর হয়তো নামাজ পড়ার হায়াত তোমাদের নাই। তাহলে আপনি বলেন তো, আপনি যে নামাজটা যখন আদায় করেন, যদি বিশ্বাস করেন এটাই জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের ঢল পড়ি হবে? যেরকম হবে, কিন্তু আমরা কি করি? ধরপড় করি, নামাজের মধ্যে গেলে ঘড়ি দেখি বারবার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, যেখানে ঘড়ি একবারও দেখি না,
আর মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা, ওইখানে গেলে আমরা ব্যস্ত হয়ে যাই, ঢুকছি তো বাড়াবো কেমন, ঢুকছি তো বাড়াবো ঠিক কিনা বলেন? আপনি যখন ঢুকলেন তখন কি দোয়া বললেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রহমতিক। তো রহমতের ঘরে ঢুকে পাড়াপাড়ি কেন? পাড়াপাড়ি কি জন্য? বহুদিন বাঁচব। আসেন আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আহসানু আমালের সুন্দর আমলের, এই সুন্দর আমলটা কি? আজকে কোরআনের মাহফিল আমাদের জানতে হবে, রাজি আছেন? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা খুব কঠিন। আপনারা কোরআনের বাগান লাগাইছেন, মাহফিল করছেন, কিন্তু অপজিশনে একটা মেলাও লাগছে, ধরে কোন ঠিক কি না? বাড়ি থেকে বের হয়েছে, শয়তান বলতেছে মেলায় ঘোর, মেলায় ঘোর, মেলার মধ্যে ঘুরতেছে, আবার ওখান থেকেই তারা বাড়ি ফিরে যাবে। এই কোরআনের মাহফিলে আসার ভাগ্য তাদের হবে না, ধরে কোন কথা ঠিক কি না? এখানে পরিবেশ কি সুন্দর আছে? সুন্দর পরিবেশ থাকলে কোরআনের মাহফিল হবে, তার অপজিশনে মেলা লাগবে কেন? কেন মেলা লাগবে? কারণ এই সুন্দর পরিবেশকে নষ্ট করেছে ওই মেলা। কারণ মেলা এটা মুসলমানের না, মেলা হলো শয়তানের, ধরে কোন কথা ঠিক কি না? কথা বলেন, আপনি সুন্দরভাবে নামাজ পড়বেন, বাড়ি থেকে মসজিদ হবে 100 মাইল দূরে, এখন জোহরের নামাজ পড়ার জন্য আপনি বাড়ি থেকে উযু করে রওনা দিলেন, আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়ব, আপনার নিয়ত ভালো, ধরে কোন কি ভালো? কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেয়া পর্দা নারী আপনার দুই চোখে পড়ে গেল, আপনি দেখ পারছেন নাই, তারপরেও দুইটা বেয়া পর্দা নারী আপনার দুই চোখে পড়ল, এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা সিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মনটা বলতেছে রাস্তা কি দেখলাম রে? আপনার বলেন তো নামা হবে? কারণ মসজিদ সুন্দর। বর্তমানে বাংলাদেশে মসজিদ সুন্দর করার একটা প্রতিযোগিতা আছে না? না, তোমাদের গ্রামের মসজিদ 12 ইঞ্চি টাইল বসাইছো, আমরা বসাবো 24, আর একবারকে আমরা বসাবো 48 ইঞ্চি চায়না টাইলস, সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে সুন্দর নামাজ আদায় করা বড় কঠিন হয়, কারণ রাস্তার পরিবেশ যদি সুন্দর না হয়। এখানে বলা হয়েছে আহাসানু আমালা, সুন্দর আমল করো, তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ দরকার আছে না? সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, আপনি একটা সুন্দর পরিবেশ এই বাগাবাড়ি করবেন, সুন্দর পরিবেশ করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না? নাই। সুন্দর সমাজ না হলে তো সুন্দর পরিবেশ করতে পারবেন না। সুন্দর সমাজ যদি আপনি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে, সুন্দর একটা রাষ্ট্র যদি আপনি তৈরি করতে চান, মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না, এটা একমাত্র আল্লাহর আইন লাগবে, ধরে বলেন কথা ঠিক কি না? আছে বাংলাদেশে মুসলমান আছে কিন্তু আল্লাহর আইন নাই, এই জন্য আমরা বক্তারা কোরআন হাদিস থেকে যে কথা বলি আমাদের বিরুদ্ধে একদল মিছিল করে, ধরে কোন কথা ঠিক কি না? হয়তো মিছিল করবে বদমুশিদের গালে গালে, জুতা মারো খালে খালে, কেন করবে? কেন? আমি যখন সুন্দর আমলের কথা আল্লাহর কোরআনের রাষ্ট্র থেকে বলবো তখন অনেকে এটা পছন্দ করবে না, ধরে কোন ঠিক কি না? অনেকে জাবিয়ার বলবে হুজুর কি ওয়াজ করছি যেখানে, হুজুর তো রাজনীতি শুরু করলো। হ্যাঁ, কারা বলতেছে হুজুর যে রাজনীতি করলো এ কথা কারা বলতেছে? ওর পাশায় লাত্তি মারলে সুরে ক্লাস বাড়াবে না, ধরে কোন কথা ঠিক কি না? এই সকল বদমাশ, এই সকল মূর্খরা এখন হুজুরদের সমালোচনা শুরু করেছে, ধরে কোন কথা ঠিক কি না? কারণ একটাই, শয়তানের পরিবেশ চলতেছে, শয়তানের পরিবেশের মধ্যে আপনি সুন্দর আমল করতে পারবেন না, তাহলে পরীক্ষা ফেল করবেন। লিয়া লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর রাষ্ট্র যদি করতে চাই মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আইন লাগবে তা। তাহলে আপনারা বলেন এই কোরআন কিন্তু আইনের কিতাব, আপনারা বলেন এই কোরআন কি খালি সওয়াবের কিতাব? কোরআন পড়ার সব কমাই করেন। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وإذا تليت عليهم آيات যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হবে, এখানে তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ দেখছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরেছে। কোরআন পড়লে যদি ইমান বাড়ে তাহলে গিরিশচন্দ্র সেন মুসলমান হলো না কেন? খুব খেয়াল করা লাগবে, তেলাওয়াত মানে পড়া না। তেলাওয়াত শব্দ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক চলো। এই তিনটার সমন্বয় হচ্ছে তেলাওয়াত। কোরআন পড়লেও ইমান বাড়বে না, কোরআন শুনলেও ইমান বাড়বে না, কোরআন মোতাবেক যখন চলবে তখন ইমান আল্লাহ বাড়াইয়া দিবে। আজকে আমাদের বাংলাদেশে ইমান বাড়তি তারা গুনতেছে, আর যারা নামাজ পড়েন ওদের কথা বাদ দেন। আমরা যারা নামাজ পড়ি তারা মসজিদে যদি 1200 টাকার জুতো নিয়ে জোহর নামাজ পড়বার যায় তখন জুতে হাতে নিয়ে মসজিদে ঢুকি, মুয়াজ্জিন বলে কার ভয়? আমরা কি আল্লাহর ভয়? তো আল্লাহর ভয় যে তখন ঢুকতেছে জুতে, তখন আমরা মুসকি মুসকি হাসিয়ে বলি সৌরি রং হয়। তার মানে কি বোঝা গেল? সুন্দর আমল করতে গেলে শুধু আল্লাহর ভয় করতে হবে, সুরের ভয় করা যাবে না। চুরি করলে আল্লাহর আইন কোরআনে আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? এখন আপনারা বলেন কোরআন খালি সওয়াবের কিতাব, চুরি করলে সুরের হাত কাটা দাও। একটা সুরের হাত যদি আপনাদের শাহজাদপুরে কাটতো, শাহজাদপুরে কোনো মসজিদে ঢুকতে জুতে নিয়ে ঢোকা লাগতো না, সোনা টোপলাও যদি মসজিদের দরজায় রাখতো ভুল করে কেউ হাত দিত না, হাত দিবার গেলি, হাত দিবার গেলি আর ইমাম বলবে দেশ নেয়, দেশ না দিবি। যতই চোর দমনের বিচার বাংলাদেশে মানুষের আইন দেয়া হোক না কেন, চোর দমন হবে না। আল্লাহর আইন খেলে একটা কার্যকর করলে চোর নামটাও থাকবে না। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে মিছিল হলো ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, দরকার চাই কি চাই? আমাদের সরকার ধর্ষকের মৃত্যুদণ্ড ঘোষণা করছে। আমি তো মনে করছিলাম মৃত্যুদণ্ড ঘোষণা করলে মনে হয় ধর্ষণ শব্দ বাংলাদেশে থাকবে না, কিন্তু না, যেদিন ঘোষণা করছে তারপর তাকে পেপারে করলে দেখা যায় আবু বাড়িছে। ও যে টানাকে বলে নৌকে নাড়াস না, তখন দেখার শুরু হয়ে যায় পাগলকে, যেই করিতে নৌকে নাড়াস না শুরু হয়ে গেছে, কারণ কি আর মনে হয়ে গেছে। আসলে এখানে আল্লাহ বলতেছেন লিয়াবুল রুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে আহসানু আমালা। আমি সেইটাই আজকে বুঝাবো যে সুন্দর আমল করতে গেলে সব পরিবেশে করা যায় না, কোন পরিবেশে করা যাবে সেই পরিবেশটা হলো, পরিবেশটা কি? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় সবচাইতে বড় মাস্তান ছিলেন, প্রকাশ্যে নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছেন। আমাদের বাংলাদেশে মানুষকে যারা হত্যা করে তারা তা গোপন করে, করে কি করে না? আর হযরত ওমর প্রকাশ্যে প্রকাশ্যে তরবারি নিয়ে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে নঈম নামে একজনের দেখা আছে। ওমর প্রকাশ্য তরবারি নিয়ে কোথায় যাও? ওমর ফারুক বললেন আব্দুল্লাহ রে বিল্লাহ, বান্দাদার ধর্মকে মাটি দিয়া নিজেই নাকি ধর্ম প্রচার করে, তাকে না মারা পর্যন্ত আমি গোসল করব না, গোসল করবি না, মারে তারপরে গোসল করবি। আপনার কারণ তো কেমন মাস্তা না? নঈম বললেন ওমর আগে ঘর সামলাও, আগে ঘর সামলাও। বলে আমার ঘরে কি হয়েছে? বলে তোমার বোন আর ভগ্নিপতি তার দলে ভর্তি হয়েছে, তুমি তাকে মারার জন্য যাচ্ছ তার দলে ভর্তি হয়েছে। ওমর ফারুক রাসুলের কাছে না গিয়া বোন ভগ্নিপতির দরজায় গেলেন, দরজা তখন বন্ধ ছিল, ঘরের মধ্যে সূরা তহা তেলাওয়াত চলতেছে, দরকার সুবহান। যতক্ষণ কোরআন তেলাওয়াত চললো ততক্ষণ ওমর ফারুক দরজা খুলতে বলেনি। কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আবু জেহেল শুনছে সারা রাত, কিন্তু এখানে আল্লাহ বললেন সামিনা ওয়া তাআনা, শুনলে হবে না রে, এটাকে গ্রহণ করতে হবে এই হুকুমটা।
আজকে আমরা কোরআন শুনি। গত বছর আপনারা এখানে জাকারিয়াকে দিয়ে আইছিলেন না, আইছিল না জাকারিয়া? কোরআন হাফেজ পৃথিবীর বহু দেশে সমস্ত হাফেজকে টিকা দিয়ে এসে গোল্ড মেডেল পেয়েছে, কোরআন শোনেন নাই? আমাদের বাংলাদেশে কোরআন পড়ার দিকটা পৃথিবীকে বলে এক নম্বর। এ বছরও প্রায় 70 দেশকে পরাজিত করে বাংলাদেশের একটা ছেলে গোল্ড মেডেল পাইছে, পড়ার দিকটা কয় নম্বর? এক নম্বর। কিন্তু কোরআন তো, যদি কোরআনকে আমরা গ্রহণ করতাম আজকে হাফিজি মাদ্রাসার জন্য পুরো টাকা তোলা লাগতো না। কারণ যারা হাফিজ সাহেব, বাংলাদেশে হাফিজ সাহেব কম না বেশি? এই কথা কম কম না বেশি? সমস্ত হাফিজ সাহেব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আন্দোলন করে কিন্তু ওরা সরকারি করছে, ধরে কোন কথা ঠিক কিনা? বেসরকারি যত প্রাথমিক বিদ্যালয় ছিল এখন কি কেন হয়েছে? এমনি হয়েছে, ঢাকায় যে আন্দোলন করছে সরকারি না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, একজন মরছে, অনশন করে একজন মরছে, সরকার বাধ্য হয়ে সরকারি করতে বাধ্য হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত হাফিজ যদি বলে যতক্ষণ পর্যন্ত প্রাইমারির মতন হাফিজি মাদ্রাসায় সরকারি অনুদান না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আজান দিব না, আমরা খালাস করবো না, সব হাফিজ যদি ঘরে আজানও দিব না, নামাজও পড়াবো না, মানুষ বললে জানাজাতে দেবো না। তাহলে এক মাস আজান দেওয়া, নামাজ পড়া, জানাজা করা বন্ধ হয়ে যায়, বাধ্য হয়ে যায়, বাধ্য হয়ে যায়। কিন্তু আমরা আন্দোলন না করার পিছনে কারণ আছে, কারণটাও এই সূরা মুলকের এই দুই আয়াত থেকে আমি আপনাদের বুঝাই দিব, কারণ আমাদের তাকে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। ওমর ফারুক স্তম্ভে গেলেন, যখন পড়া শেষ হুমকি দিয়ে ঘরের মধ্যে ঢুকে বললেন, তোমরা নাকি মুসলমান হয়েছ? আপনারা বলেন তো, ওমর ফারুক যত বড়ই মাস্তান হোক ইমানের জোর কম না বেশি? জোরে কম কম না বেশি? আজকে আমাদের ইমান কি কর? আমাদের ইমান, সরকার বলতেছে মুখে মাস্ক পরো, আর ইমান বলতেছে নামাজ পড়ো। লা সালাতা লা ইমান, নামাজ ছাড়া ইমান থাকবে না। এখন মুখে মাস্ক পরলে করোনা হবে না, করোনা হবে না, কিন্তু সরকার কি কোনোদিন কইছে মৃত্যু হবে না? এখন মৃত্যু হবে না কথা কইছে? তাহলে আমরা দুনিয়ার সামান্য জীবনকে গুরুত্ব দিলাম, আমাদের ইমানের গুরুত্ব আমরা দিলাম না। যখন মুসলমান জীবনের চাইতে ইমানের গুরুত্ব দিবে, এটা হবে মুসলমানের জন্য সবচাইতে সুন্দর আমল। জোরে বলুন কথা ঠিক কিনা? আজকে আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের বলে বলিয়ান হয়ে ওমর ফারুকের বোনের নাম হলো ফাতেমা। হাতে কিন্তু তরবারি আছে, ওই তরবারির সামনে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক মার শুরু করে দিলেন, মারতেছে, স্বামী স্ত্রী দুইজন কলেমার জিকির করতেছে। এক সময় হযরত ওমর মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমি আর মারতে পারি না, আমার শরীরে শক্তিও নাই, আবার অন্তরের মায়াও হয়, তুই কি যেন করলি, একটু আমারে দে রে বোন, আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে বোন বললেন, লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহারুন, ইল্লা মুতাহহারুন, এটা কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখান থেকে আমাদের সবচেয়ে সুন্দর আমল হলো, যে কিতাব ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। এখন বলেন, সেই কিতাব আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআন পড়ায়, কোরআনের শিক্ষা দেয়। একদম বাদ্যম ঘরদম সাজে, ঢাকঢোলক ছাঁচর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 35,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাব আল আরাবিয়া বিহুদাল্লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা দেয় বাংলাদেশের 90% মুসলমানের দেশের সরকার, তাদেরকে 1,000,000 বেতন দেয় না। কেন দেয় না? কারণ ওরা জানে, ওরা জানে যে না দিলে তো
ওরা আমাকে উপকার করে। আমার এলাকার কোন নেতা যদি মরে, বহু হুজুর তার রুহে কোরআন বসানোর জন্য কোরআন গেল, যত বড় নেতা তত হুজুর, সবাই কোরআন শেখ খতম দেখায় রব্বানা জালামনা, আল্লাহ যে নেতার বাড়িতে কোরআন বললাম তার আমল নামায় সওয়াব দাও, ফেরেশতাকে আল্লাহ একই সওয়াব কয়বার, একই সব কয়বার, কারণ তোমার রাসূল বলেছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে দশটা করে নেকি দিবে, এতে পড়াও শেষ নেকি দেওয়াও শেষ, আবার এরা সালাম দেবার চায়, এটা কি হবে? আল্লাহ বলতেছে তোরা সাক্ষী থাক, যে ব্যক্তি কোরআন পড়বে না তার আমল নামায় আমি আল্লাহ একটা সওয়াব দিব না। কথা কয় না, কথা বল না কে? খাও খাও খাচ্ছে, আপনি যদি কোরআন শরীফ নিজে না পড়েন অন্য পড়ে আপনার নামে বকশা দিলে এইটা ইসলামে নাই, এটা নাই, এটা আমাদের মাদ্রাসা চালানোর জন্য আমরা কিন্তু শুরু করি, কিন্তু এখন মাদ্রাসার হুজুরেরাও সজাগ হয়ে গেছে, ধরে ধর কথা ঠিক না, ধরে বলেন ঠিক, কেমন সজাগ হচ্ছে আমি আপনাদের বুঝাই দিব। ওমর ফারুকের বোন বললেন আমি যে এটা বললাম পবিত্র না, এটা স্পর্শ করা যাবে না, ওমর ফারুকের ভিতরে রাগ পানি হয়ে গেল, পবিত্র হয়ে আল্লাহ নবীর দরবারে সবচাইতে বড় মাস্তান এই কোরআনের কারণেই সবচাইতে নরম হয়ে যায়। আমাদের বাংলাদেশে যত মাস্তান আছে ক্যাসিনো ব্যবসা করে, ইয়ামার ব্যবসা করে, তোর দেখা নিব তুই কি হয়েছিস, এরকম হুমকি যারা মারে তাদেরকে যদি সাইজ করতে চান সবচাইতে সুন্দর আমল হলো তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে, ধরে বলেন কথা ঠিক না, তোমার মাস্তানি পানি করে দিবে এই কোরআন। আজকে সেই কোরআন আমরা চিনলাম না বুঝলাম না, ওমর ফারুক এই কোরআনের বদৌলতে একদিন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, যে কোরআন মাস্তান থেকে হযরত উমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে সেই কোরআনটা দেখতে কেমন, দেখতে দেখতে কালো, আসলে আমরা কোরআন দেখিনি, আমরা খালি কোরআন শুনেছি, এই শুনাই আমরা পাগল। মিজানুর রহমান আজারি কোরআন নিয়ে আসলো মাঠে, যত বড়ই মাঠ বাংলাদেশ হোক না কেন কোন মাঠে লোক করে না, কি জন্য যাও সুন্দর সুন্দর কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের কথা কয় ভালো লাগে, শুধু কোরআন শুনতে কোরআনের আলোচনা শুনতে লক্ষ লক্ষ মানুষের যদি ভিড় হয় এই কোরআনটা দেখতে কেমন, দরকার আছে না নাই, দরকার আছে দেখতেন কোনোদিন, আমাদের বাংলাদেশে দেখা যায় যেদিন ওয়াজ হবে সে রাত্রে সকালবেলা ফজরের নামাজের মুসল্লি ঘুমা যাবে, মুসল্লি ঘুমা যাবে, গতকাল যা হয়েছিল ফজরে আজকে তার হবে না, হিচ্ছকে ঘুম দিবে আর সালাত খায়রান নাম লেখের উপর দিয়ে ফেলে যাবে। আপনারা বলেন এটা কি, এটা কি হলো, সেটা হলো না উল্টা হলো, আজকে উল্টাই হচ্ছে, এখানে অনেক আল্লাহর বান্দা এসে বসে আছে তারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওরা নিয়ত করছে যতই হুজুর ওয়াজ করুক ফজর পড়বো না, না দোষ তো তাদের না, কারণ আমরা এখানে শুনতেছি আমরা তো দেখতে পাই না, যেদিন কোরআনের আইন চালু হবে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে কেউ যখন প্রধানমন্ত্রী হবে এমপি হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুসসালাত নামাজ কায়েম করতে হবে, আজকে প্রধানমন্ত্রীর সরকার মাস্তা বললে 300 টাকা জরিমানা, এর সঙ্গে যদি বলতো এক উত্তর মাস্তা বললে 200 টাকা জরিমানা, দেখা লাগবে তো হয়তো দেখা যাচ্ছে অনেক নেতারাই নামাজ পড়ে না, আমরা এমন নেতাকে ভোট দিই এমন মানুষকে নেতা বানাই, আপনি জানেন আল্লাহ বলেছেন আল্লাহ দিই না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমাকে একটা আমানত দিয়েছে, আমানত
এই আমানত হলো সিল মারা অর্থাৎ হাকামতুম বাইনান নাস আম তাহাকুম বিল আদল মানুষের মধ্যে যারা ন্যায় ইনসাফ করবে যাদের মধ্যে ন্যায় আছে কেবলমাত্র তাদেরকে তোমাদের আমানতের সিলটা দিয়ে দিও একটা বেনামাজিকে যদি আপনি ভোট দেন আরে লাগুক বা না লাগুক সেটা ফরকার কথা যদি দেন পরে ভোটে সিদ্ধি হবে ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন এক নজর আল্লাহর কোরআনকে দেখবে কোরআনটা দেখতে কেমন যে কোরআনের কারণে ওমর ফারুক সবচাইতে বড় মাস্তান থেকে আজকে অর্থ পৃথিবীর খলিফা হয়ে গেছে সেই কোরআনটা নিজে চোখে দেখতে চায় সত্য বেশ নিয়ে ঘুরতেছে দেখি কোরআন কিভাবে দেখা যায় ওমর ফারুক দেখলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায় ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই আমার পেটে দুধা লাগছে উটের এক পেয়ালা দুধ চাই সঙ্গে সঙ্গে রাখাল মুসকি হাসি দিয়ে বললেন পথি তোমাকে আমি চিনি না তোমার আমি চিনি না তোমাকে এক পেয়ালা উটের দুধ দিতে গেলে তোমার পরিচয় জানা লাগবে আগে তোমার পরিচয় জানবো তুমি কে ওমর ফারুক সঙ্গে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করছি রাখালকে পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যায় ওমর ফারুক বললেন কি পরিচয় রাখাল বললেন পরিচয় দাও তুমি কে ওমর ফারুক যখন পরিচয় নিয়ে চিন্তায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়িয়ে বললেন ওমর রাখাল তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আসল পরিচয় কি আমি মাওলানা আসল পরিচয় এমপি আসল পরিচয় প্রধানমন্ত্রী আসল পরিচয় হাজি সাহেব আসল পরিচয় তালুকদার আসল পরিচয় চৌধুরী এগুলো একটাও আসল পরিচয় নয় আসল পরিচয় হলো আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ বলেছেন যারা মুসলমান হিসাবে নিজকে পরিচয় দিবে এবং মরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না আল্লাহ কি বলেছে প্রধানমন্ত্রী হয়ে মরো এই কথা কর না কেন প্রধানমন্ত্রী হয়ে মরো তালুকদার হয়ে মরো জমিদার হয়ে মরো কোটিপতি হয়ে মরো এ কথা আল্লাহ বলেছে বলেন নাই আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরিও না ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও আমি হলাম একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে হাসো কেন বলে হাসার কারণ হলো তুমি আসল না নকল ওমর ফারুক সঙ্গে গেছে ওমর সম্পর্কে রাসুল বলেছেন আমার ঘরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর ওমরকে আল্লাহ নবী বানাই দিত আর সেই ওমরকে রাখাল বলতেছে পরিচয় তো মুসলমান দিলে আসল না নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান ডাক্তার কাছে যাবে না হবে আজকে আমাদের বাংলাদেশে আসল মুসলমান বাবার দরবারে যাচ্ছে আর জিকির করতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না কালি হাতে ও যদি নামাজ পড়তো তাহলে ইয়া কানা বিদু ওয়াইয়া কানা স্থায়ী তাকে শিক্ষা দিত কেবলমাত্র তারই কাছে সাহায্য চাওয়া যাবে যার ইবাদত করো আমরা ইবাদত করি কার তাহলে চাইবো কার কাছে ওমর ফারুকের চোখে দর দর করে পানি পড়তেছে ওমরের চোখের পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর ফারুক যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে আজকে মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে না নাই আছে রে ভাই মসজিদের মধ্যে যখন ঢুকি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ ডান পাশে বাম পাশে বিএনপি মাঝখানে জামাত তিনজন মিলা কাতার সেবা করতেছে যেরকম কি সোজা আওয়ামী লীগ কই যে ডাক দেওয়া আছে তার চার আঙ্গুল সামনে গেছে জামাত ইসলাম হাত ধরে টানতেছে লাইনও দাঁড়ায় লাইনও দাঁড়ায় আওয়ামী লীগ বলতে খেয়াল করিনি ভাই
বলছা বুড়া ভাই বারা চোদ্দ দল বারা বিশ দল আর মসজিদের মধ্যে ঢুকলি আটকাটার ব্যাপার কি? তার মানে বোঝা গেল বাহিরে মানুষের আইন চলে আর মসজিদে আমার আল্লাহর আইন চলতেছে। ফেরেশতা বলে আল্লাহ কি খবর, তারা চোদ্দ দল বিশ দল ভিতরে ঢুকলি আটকা তার ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা বাহিরে যখন যায় বাহিরের আইন মানে, ভিতরে যখন আসে তখন ভিতরের আইন মানে। যতদিন মসজিদের আইন মেনে নিবে পুরোপুরি সেদিন বাংলাদেশে কোন দল থাকবে না, সমস্ত মুসলমান এক দল হবে। দলে কথা দেখবে আজকে এক দল বলতেছে মূর্তিও দাও ভাস্কর্যও তাই, দলে কথা ঠিক কিনা? আর এক দল বলতেছে মূর্তি আর ভাস্কর্য আলাদা। আজকে মিছিল হচ্ছে চরমোনাই পীরের গালে গালে জুতা মারো তালে তালে, মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে, এরকম মিছিল শুনে ফেসবুকে মিছিল শুনে আমি কেঁদে আসলাম। কি এত দল খেয়াল? আর মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আমাদেরকে বলতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করা যাবে? মূর্তির সামনে কি নিজের চোখে দেখলাম তারা মূর্তি পূজা করলো, দশমীর দিনে মূর্তি আবার কাঁচত করে নিয়ে যা আমাকে মা গণ নদীর মধ্যে ফেলে দেওয়া খাই বাচ্চা তারা ঘুরে শুরু করলো। আমি ওদের এক হিন্দুকে বললাম খেরে তোরা পূজা করলি নমস্কার করলি আমার এখন ঘুরে আসকে আমাকে ধর্ম এই রকম আমাদের ধর্ম এরকমই বোঝানোর জন্য বলতেছি ওমর ফারুকের শ্রদ্ধা তর তর করে পানি করতেছে, রাখাল বলতেছে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুকের শ্রদ্ধা পানি পড়তেছে বলে ভাই যান আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে, কারণ আমরা এমন একজন আল্লাহকে বিশ্বাস করি যদি ভুল করি তওবা করলে আল্লাহ মাফ করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপরে আমরা কি বলতেছি আর রহমান, আমরা এমন একজন আল্লাহ পাইছি লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত পাপ করো কেন তোমার পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়ে যদি বলো আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদেরকে মাফ করে দিবে। তাহলে আমরা যারা জীবন ধরে ভুল করেছি আজকের কোরআনের মাহফিল আমাদের মাফ চাওয়ার দরকার আছে না? না রাখাল বলে পথি তুমি যখন ভুল স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে ভাই তওবা করতেছি, রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনি করবে? মূর্খ মূর্খ ওমর ফারুক বলে আমি মূর্খ? বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। বলবে আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো। ওর ফারুকের শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন দেখতে এসে দেখতেছি ওমর ফারুক যদি ভুল করে রাখাও তাকে তওবা পড়া। সকলে আমার সঙ্গে বলেন তওবা করলে কোনো অসুবিধা? তাহলে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি ফজর আগে মারা যান আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এটা না বলে তওবা, তওবা মানে কি? ফিরে আসা। ফিরে আসা আমরা যারা মাগরিব এশার নামাজ পড়ি নাই আমরা ফিরে এলাম ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না আল্লাহ মাফ করে দিবে। যখন দিবে কি দিবে না? আর যদি ফজর আগে মরে যান এই তওবা করার খাতিরে আল্লাহ তার না দিয়ে দিবে। এই জন্য সবসময় তওবা করার দরকার আছে না? ওমর ফারুক তওবা পড়ার পরে বললেন রাখাল ভাই আল্লাহ রাস্তে উটের এক পেলা দুধ দাও, আল্লাহ রাস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে। যেই বলছে মোনাফিক উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ সবচেয়ে খারাপ গালের নাম দিই মোনাফিক। আল্লাহ কোরআনে বলেছে মোনাফিক থাকবে জাহান্নামে সবচেয়ে নিচে,
কাফেরেরা থাকবে উপরে, মুনাফিক থাকবে নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিক কারা হবে, কোন দল থেকে মুনাফিকদের হবে? রাসূল বললেন, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভেতরে। আজকে বাংলাদেশে এরকম অসংখ্য মুনাফিক আছে না নাই? যারা কলেমা পড়ে মুসলমান হয় আবার মূর্তির পক্ষে মিছিল করে, এরা কিন্তু মুসলমান না, এরা হলো মুনাফিক। আমরা মুনাফিক হব? জাহান্নামে সব চাইতে দিচ্ছে। উমর ফারুকের আকাল বলতেছে, তৌবা করার পর আবার মুনাফিকই করলেন? উমর ফারুক চমকে বলে, রাখাল মুখে চাষ কথা বলো। রাখাল বলতেছে, রাগ করছেন কেন? হিসাব করে দেখেন আপনার মুখের সাথে, এই মুখের সাথে মনের মিল না, মুখের সাথে মনের মিল না থাকলে সেটা কি? আরো ধরে কর না কেন? আপনার মুখ বলতেছে আমি রাখাল, আর আপনার মন বলতেছে আমি মুখের মালিক না।